তিন বছর বিরতিতে যেমন সম্প্রতি ভারত সফর করলেন প্রধানমন্ত্রী, ঠিক তেমনি করোনা মহামারীর বাধায় প্রায় সাড়ে তিন বছর পর সরকারি বাসভবন গণভবনে গণমাধ্যম সংশ্লিষ্টদের ডেকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করলেন সরকার প্রধান শেখ হাসিনা। বাংলাদেশ যেটাই করে সমানে সমান অধিকার ঠিক রেখেই করে। শুরুতে লিখিত বক্তব্যে তিনি তুলে ধরেন এবারের সফরে শীর্ষ বৈঠকের খুঁটিনাটি বিষয়, জানান জ্বালানি সহ বেশ কিছু ইস্যুতে ভালো অগ্রগতি হয়েছে, বলেন আন্তরিকতার কোনো ঘাটতি পাননি প্রতিবেশী দেশটির কোনো মহল থেকেই। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, চিনি পেঁয়াজ আদা রসুনের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধের আগে বাংলাদেশকে আগাম বার্তা দিতে ভারত সরকার পদক্ষেপ নেবে। এই সফরের মাধ্যমে দুই দেশের একসঙ্গে নতুনভাবে এগিয়ে চলার গতি সঞ্চার হয়েছে। বাংলাদেশের ব্যাপারে কিন্তু ভারতের সব দলমত কিন্তু এক থাকে, এটা হলো বড় কথা। কাজেই আন্তরিকতার আমি কোনো অভাব দেখিনি। আপনি যদি নিজে ভালো বন্ধু হন তো সবাই ভালো থাকবে। কথা প্রসঙ্গে ওঠে এই সফরে পাওয়া না পাওয়ার সমালোচনার ইস্যু। বঙ্গবন্ধু কন্যা সাফ জানিয়ে দেন দেশের স্বার্থ বিকিয়ে আসেনি আওয়ামী লীগ সরকার। মনে হয় না একেবারে শূন্য হাতে এসেছে সেটা বলতে পারবেন না, তবে কি পেলাম না পেলাম এটা তো মনের ব্যাপার। মন যদি বলে যে না কিছুই পাইনি, তাহলে তো আমার কিছু বলার নাই। যেমন বাংলাদেশে এত কাজ করার পরে যখন আমাদের বিএনপি বলে কিছুই করি নাই, ছয় ঋতুর দেশ, দুই মাস পর ঋতুও বদলায়, মনটাও বদলে যায়। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে যখন ভারত সফরে গেল, তো খুব সুন্দর সে যে গুজে গেছেন সেখানে ভালোভাবে তারা আদর আপ্যায়নও কম করেনি, অনেক আদর আপ্যায়নও করেছে, সবই করেছে। কিন্তু ফিরে এসে কি বলল, গঙ্গা পানির কথা বলতে ভুলেই গিয়েছিলাম। তো যারা ওখানে যে নিজের দেশের স্বার্থের কথা ভুলে যায়, তারা সমালোচনাটা করে কোন মুখে? আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলই অংশ নেবে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী, বলেন ভোটের মাঠের জোটের হিসেব কষা এখনো বাকি। নির্বাচনে প্রায় এক বছরের বেশি সময় বাকি আছে, আর আমাদের সাথে কে থাকবে না থাকবে বা নতুন জোট হবে বা কী হবে হোক, অসুবিধা নাই তো, সবাই ইলেকশনে পার্টিসিপেট করুক সেটাই আমরা চাই। আর যদি কেউ না করে এটা যার যার দলের সিদ্ধান্ত, এখানে আমাদের তো সেজন্য আমাদের সংবিধান তো আমরা বন্ধ করে রাখতে পারি না, আমরা চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। রোহিঙ্গা সংকটের সমাধানে ভারত ঐক্যমত পোষণ করলেও জটিলতা মিয়ানমারের জান্তা সরকার, উল্লেখ করেন সরকার প্রধান শেখ হাসিনা। সমস্যা হয়ে গেছে মিয়ানমারের সরকারকে নিয়ে, এদের যে যেখান থেকে যতই চাপ দেয় এরা তো কোনো ব্যাপারে করে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এখানেই বড় সমস্যা।